তো নমস্কার বন্ধুরা, আমি আপনাদের দেবস্মিতা আবারও আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের টপিক হচ্ছে যে হারমোনিয়াম অথবা খালি গলা কোনটায় গান করলে আপনাদের গলা ভালো থাকবে বা খারাপ হবে না, তো সেই নিয়ে আজকের ভিডিও। যেহেতু আমার হারমোনিয়াম টিউটোরিয়ালের চ্যানেল, তো সেহেতু আমি তো বলতে পারি না যে হারমোনিয়ামে গান করলে আপনাদের গলা ভালো থাকবে বা এই জাতীয় এইরকম ধরনের ভিডিও না। তো এর ডিটেলসে যাওয়ার আগে, যারা আমার চ্যানেলে নতুন তাদের প্রতি আমার বিনীতভাবে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে টিপস রিলেটেড বা টিউটোরিয়াল রিলেটেড ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, ফলো লিঙ্ক তো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে আপনারা জানেন। তো আজকের যে টপিক, হারমোনিয়াম না খালি গলা কোনটাতে গান করলে গলা ভালো থাকে, তো রেওয়াজের প্রকৃত যে মাধ্যম সেটা হচ্ছে কিন্তু খালি গলা। খালি গলার বিকল্প কিছু হতে পারে না। খালি গলা বলতে এবার হারমোনিয়ামের আপনি সা পা টিপে গান করতে পারেন, এতে করে আপনি আপনার স্কেলটা বুঝতে পারছেন, মানে আপনার স্কেল অরিজিনাল স্কেলে আপনি গানটা ধরতে পারছেন, এতে করে আপনি যে গানের মধ্যে ভুল ভ্রান্তি করছেন সেটাও আপনি সহজে কিন্তু বুঝতে পারবেন। কোনো গান করছেন, রবীন্দ্রসঙ্গীতই বলুন, রবীন্দ্রসঙ্গীতে স্বরলিপি ভীষণভাবে মানা হয়ে থাকে, তো সেক্ষেত্রে স্বরলিপির কথা যদি বলি থাকি তাহলে রবীন্দ্রসঙ্গীত নিয়েই বলছি। তো আমরা যখন রবীন্দ্রসঙ্গীত গাই তখন কিন্তু স্বরলিপি ভীষণভাবে ফলো করি, তো সেক্ষেত্রে যদি আপনি যদি দেখ তো সেক্ষেত্রে যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনার সুবিধা অনুযায়ী আপনি হারমোনিয়ামে গাইছেন গান, মানে নোটেশন ওয়াইজ আপনি গান করার চেষ্টা করছেন, এতে করে আপনি আপনার যদি সমস্ত রির হারমোনিয়ামে বাজিয়ে করেন তাহলে শুনতে ভালো লাগে অবশ্যই, যেহেতু ইনস্ট্রুমেন্ট হারমোনিয়াম তো তৈরি হয়েছে গানকে আরও সুন্দর করে দেওয়ার জন্য। তো গান সুন্দর করতে গেলে, সুন্দর করে গাইতে গেলে অবশ্যই হারমোনিয়ামের প্রয়োজন আছে। কোনো স্টেজে গাইছেন, কোনো অনুষ্ঠানে গাইছেন, সবসময় তো আমাদের কাছে হ্যান্ডস থাকে না বা অন্য আদার্স ইনস্ট্রুমেন্টও থাকে না আর আমাদের কাছে ব্যান্ডও থাকে না, তো যারা আমার ছোটো ছোটো প্রতিভা তারা যখন স্টেজে ওঠে তারা কিন্তু তখন হারমোনিয়ামেই গান করে প্রথম। তারপরে বড় সে জায়গায় চলে গেলে সেটা তো আলাদা বিষয়, সেখান থেকে তারা হ্যান্ডের সাথে গান করতে পারেন। তো সেক্ষেত্রে বলতে গেলে কথাটা ঠিক যে হারমোনিয়াম নিয়েই প্রথম থেকে শুরু হয়। তো রেওয়াজের ক্ষেত্রে নিজের ভুল ধরতে গেলে কিন্তু আবার খালি গলার বিকল্প কিছু নেই। খালি গলায় সাপা টিপে অথবা আপনি যদি তানপুরা বাজাতে পারেন, কিংবা আমি তো তানপুরার ভিডিও বানিয়ে দিয়েছি ফোনের মাধ্যমে, ফোনে তানপুরাতে আপনি কিভাবে নিজের গলাকে আরও সুন্দর করে তুলতে পারেন তানপুরার মাধ্যমে, তো সেটা তো আমি বারবারও বলি যে খালি গলার বিকল্প কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। খালি গলায় হারমোনিয়াম যেমন একটা ভালো ইনস্ট্রুমেন্ট, সেরকম মানে গান ভালো করার ক্ষেত্রে তো সবসময় হারমোনিয়াম না ব্যবহার করে নিজের ভুল ধরতে গেলে আপনাকে কিন্তু খালি গলাতেও অভ্যাস করতে হবে। এতে করে কি আপনি দেখতে পাবেন, আমি যখন আমার গুরুর কাছে শিখতাম ওরা কিন্তু কখনো হারমোনিয়াম ধরতাম না, বাড়িতে এসে যখন দেখতাম যে কোনো নোটেশন লাগছে না, কখনো কখনো দেখবেন গান গাইতে গিয়ে দেখবেন আপনার গলা কিন্তু খালি গলায় যখন করছেন তখন কোমল ধা, কোমল নি, কোমল গা, কোমল রে এই ব্যাপারগুলো ভীষণভাবে যায় না, একদমই যায় না। তখন নিজেকে রেক্টিফাই করতে গেলে কিন্তু আপনাকে খালি গলা নিতেই হবে। সুতরাং খালি সবসময় হারমোনিয়ামে না গিয়ে বা না অভ্যাস করে একটা গান 50 বার আপনি খালি গলায় করেন আর একটা আর 50 বার হারমোনিয়ামে করেন, এতে করে আপনার গান যতটা পারফেক্ট না হবে ততটা আপনি নিজের ভুলগুলোও বুঝতে পারবেন। ভুল যখন বুঝতে পারবেন তার তলায় পেন্সিলে করে একটা দাগ দেন যে আমার এই জায়গাগুলো ভুল হচ্ছে, যেটা আমরা করে থাকতাম আমাদের স্যার আমাদের গুরুজি আমাদের খাতার তলে, আমরা যখন কোনো গানের নোটেশনে ভুল করতাম তখন মানে পেন্সিল দিয়ে সেই জায়গায় তিনি দাগ দিয়ে দিতেন যে জায়গাগুলো হচ্ছে না আরও ভালো করে করার চেষ্টা করো।
তো যখন কোমল জায়গাগুলো গাইবেন না খালি গলায়, তখন বুঝতে পারবেন যে আপনি কতটা ভুল করেছেন বা ভুল গেয়েছেন গানটা। তো হারমোনিয়ামের তো প্রয়োজনীয়তা অবশ্যই আছে, ইনস্ট্রুমেন্ট তৈরি হয়েছে মানে সে ইনস্ট্রুমেন্ট খারাপ জিনিস নয়, অবশ্যই হারমোনিয়ামে গান করতে হবে। কিন্তু নিজেকে সংশোধন করতে গেলে বা নিজেকে আরও বেটার করতে গেলে সব মানুষেরই তো লক্ষ্য থাকে, যে যারা এবার নিজেকে আরও ভালো জায়গায় পৌঁছাতে চান তাদের জন্য বলছি, শুধু হারমোনিয়াম নয়, হারমোনিয়ামের সাপা টিপে যেমন রেওয়াজ করছেন বা হারমোনিয়াম ছেড়ে দিন, পুরোপুরি হারমোনিয়ামটাকে সরিয়ে রাখুন, সরিয়ে রেখে নিজের স্কেলে তানপুরা ধরুন। মোবাইল তো আজকালকার দিনে সবার কাছে অ্যাভেলেবেল, প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোন, তো সেখানে সামান্য একটা ছোট্ট অ্যাপ ডাউনলোড করুন, ডাউনলোড করে গিয়ে নিজের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করুন। এতে করে গিয়ে রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে সমস্ত গানই ভালো তো হবেই, আরও ভালো করুন। নিজেদের ভালো করার জন্য মানুষ অনেক জায়গায় যেতে পারে, তো আমি তো সামান্য সামান্য এইটুকু বলছি। তো যখন দেখবেন যে ভুল করছেন, তখনই মনে হবে, এই আমার কথা মনে হবে যে হ্যাঁ দিদি বলেছিল যে এই জায়গাগুলো লাগছে না, বা আপনাদের যারা গুরু রয়েছেন তাদের কাছেও বলুন যে স্যার শুধু হারমোনিয়ামে না, আমাকে খালি গলাতে অভ্যাস করান, তাহলে করে আপনার গুরুজিও আপনার ভুলগুলো রেক্টিফাই করে দেবে। আপনার যাতে বড় কোনো জায়গা, আপনি যদি কোনো জায়গায় অডিশনে গেলেন, আমি আকাশবাণীর কথাই বলছি, তো সেখানে কিন্তু আপনাকে পয়েন্ট ওয়াইজ গাইতে হবে, সেখানে কোনো রকম আজকালকার দিনে যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রবীন্দ্রসঙ্গীতে টান দেওয়া হয়, সেই জিনিসগুলো কিন্তু আপনি পারবেন না করতে। তো বলবো যে যতটা পারবেন ঠিকভাবে গাওয়ার চেষ্টা করুন, ভুল তো গাইতে বেশিক্ষণ সময় লাগে না। রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে আপনাকে নিজের ভুলগুলো আইডেন্টিফাই করেও সুন্দর করে গাওয়ার চেষ্টা করতে হবে, এতে করে তাহলে হারমোনিয়ামের প্রয়োজন রয়েছে এবং খালি গলার প্রয়োজন তো অনেক বেশি রয়েছে। আপনি যত খালি গলা অভ্যেস করবেন আপনার গান আগের থেকে আরও 50 গুণ বেটার হবে। তো সকলকে বারবারই বলবো যে চেষ্টা করুন খালি গলায় গাইতে, তারপর খালি গলায় সে 50 বার গাওয়া হয়ে যাওয়ার পর সেই গানটাকে হারমোনিয়ামে করুন, আপনার গান অবশ্যই আরও সুন্দর হবে, আরও ভালো হয়ে উঠবে। তো কোনো কিছু বাদ দিতে বলছে, কোনো ইনস্ট্রুমেন্ট হারমোনিয়ামের প্রয়োজন রয়েছে, খালি গলার অভ্যাস অনেক বেশি রয়েছে। তো এইটুকুই আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন, আমি আপনাদের কাছে এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আবারও চেষ্টা করব নিয়ে আসার। এখন তো ছেলে একদম ছোট, রাত জাগে, একদমই ঘুমাতে চায় না রাতে, জানি আজকালকার দিনের বাচ্চারা হয়তো এরকমই রাত জাগা পাখি, 2:30 থেকে জেগে থাকে মোটামুটি, আমারও রাত জাগায় কাজ, চোখে ঘুম ঘুম ভাব লাগছে। তো চেষ্টা করব নতুন নতুন ভিডিও আনার, তো প্রত্যেকে পাশে থাকবেন এইভাবে যেভাবে রয়েছেন, তো প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন, এই কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি, নমস্কার।